জুমার দিন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাসসালা ওয়াগতাসালা, যে ব্যক্তি নিজে গোসল করলো স্ত্রীকে করালো, লাবেসা মিন আহসানে সিয়াবিহি, আর ভালো পোশাক পরলো, সবচেয়ে দামি হতে হবে তা কথা নয়, তবে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় হতে হবে, ময়লা যুক্ত নয়, ভালো মানগত পরিষ্কার কাপড় পরলো। অমাস্যা মিন কানা ইন্দাহু মিন তিবিন, আর গায়ে আতর লাগালো সম্ভব হলে, তারপরে পায়ে হেঁটে মসজিদে গেল, সে মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, তারপরে এমামের খুতবা শুনল, এমামের সাথে সলাত আদায় করল, আজরুহু কাজরে সিয়ামে সানা, এক বছর তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে, প্রত্যেক পদক্ষেপে তত নেকি হবে, এক বছর তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে, প্রত্যেক পদক্ষেপে তত নেকি হবে। এক পদক্ষেপ সমান দুইটি আমল, একটা হলো এক বছর তাহাজ্জুদ, আর একটা হলো এক বছর নফল সিয়াম, এই দুইটা সমান যত, একবার পদক্ষেপ সমান তত। জুমার দিন গোসল করলো, ভালো পোশাক পরলো, গায়ে আতর লাগালো, পায়ে হেঁটে মসজিদে গেল। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা অনেক দূর থেকে আসি, পায়ে হেঁটে আসার কোনো প্রশ্নই নাই, এটা সম্ভব নয়, তো তাহলে সেটা ভিন্ন কথা, আপনার যেটা সহজ সম্ভব সেইটা, যখন সহজ সম্ভব নয় তখন আপনি বাহনে আসেন। কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, সলাত আদায় করলো এমামের সাথে, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান, এত এত নেকি হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া, আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামাআ। দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ। দুই নাম্বার সুন্নাহ হচ্ছে আসসিওয়াক, মিসওয়াক করা, মাথরাতুন লিল ফাম মারদাতুন লির রব, মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। মেসওয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল, এই মেসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন, বিশ্বনবী জাইতুনের তেল চুলে আর গায়ে দিতেন। চার নাম্বারে আতিব, জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত। লিবাস আহসানা সিয়াব, সুন্দর জামা পড়া, নট নেসেসারি যে নতুন জামা হতে হবে, অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পড়ে, আছে না নাই? আপনি ধনী মানুষ, আপনি সিরা জামা পড়ছেন কেন? আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে। এরপরে ইকসারুস সালা আলা নবী, বিশ্বনবীর উপর বেশি বেশি দুরুদ পড়া। এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সূরাতুল কাহাফ পড়বা, কাহাফ পড়া সুন্নাহ। বিশ্বনবী বললেন সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর, এই সূরাতুল কাহাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে। এরপর আত-তাবখির ইলাল মসজিদ, মসজিদে আগে আগে যাওয়া সুন্নাত। আল মাশিউ আলাল ইকদাম, বিশ্বনবী বললেন হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া সুন্নাহ। এরপরে বিশ্বনবী বললেন আদামু তাখাত্তি রিকাবান নাস, মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া সুন্নাহ। অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে, এরকম ডাকাইতে আছে না নাই? এরপরে বিশ্বনবী বললেন দুখুলুল মসজিদ রাকাতাইন, জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত পড়া সুন্নত। কয় রাকাত? রাজি আছেন? কবলাল জুমা বাদাল জুমা, অনেকে প্রশ্ন করে বাদাল জুমা চার রাকাত, মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই, কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয়, অনির্ধারিত, মা কত খুদ্দিরা লাগ, যত আপনার তৌফিকে কুলায় দুই রাকাত করে করে দুই চার ছয়, ইমাম সাহেব খুতবা দেওয়ার আগ পর্যন্ত, আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারেন। এরপরে বিশ্বনবী বললেন ইনসাদ চুপ থেকে খুতবা শুনবা, বিশ্বনবী বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো। পরে মজার একটা কথা বিশ্বনবী বলেছেন জুমার নামাজ পড়তে যেয়ে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো, জুমার নামাজ পড়তে যাই ঘুমান না, এরকম কে কে আছেন? আল্লাহর ওলি হাত তোলেন, হাত তুলতে পারবেন? আমিও তুলতে পারবো না, আমি কত ঘুমাইছি। জুমার খুতবা শুনতে গেলে ঘুমাস, কারণ রহমত নাজিল করে কে? পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা, খালি ঘুম আর ঘুম, আছে না নাই? ঘুমাসলে কি করবেন? উঠে যাবেন, উঠে জায়গা চেঞ্জ করবেন, পানির ঝাপটা দিবেন, ঘুম দূর করে দিবে কে? বিশ্বনবী বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয়, এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায় দেয় না, সেটা কখন?
অনেক ইখতিলাফ আছে। বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা, এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, গোসল করবেন। এই গোসল সম্পর্কে একদল ওলামাত বলছেন যে জুমার দিনে গোসল করা ওয়াজিব, অধিকাংশ ওলামারা বলছেন যে সুন্নাতে মুআক্কাদা, এমন সুন্নাত যার তাগিদ আছে। গোসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, নবী করিম বলছেন যে জুমার দিনের গোসল করা প্রত্যেক সাবালক পুরুষের ওপর হচ্ছে ওয়াজিবুন, হাদিসের শব্দ। যারা বলেছেন যে ওয়াজিব তারা বলছে হাদিসে ওয়াজিব আছে দেখেন, আর যারা বলছে ওয়াজিব মানে ওয়াজিব ফরজ নয় তারা বলছেন যে ওয়াজিব মানে মুতাহাত্তিমুন মুতাআক্কিদুন, হ্যাঁ সুন্নতে মুআক্কাদা, ফুকাহাদের ইখতিলাফ, কিন্তু তাগিদ অবশ্যই আছে। জুমার দিনে আতর সুগন্ধি লাগাবেন, যা থাকে ধার কারো কাছে চেয়ে নাও যেতে পারে, নিজের কাছে আতর না থাকলেও মিসওয়াক করবেন মুখে যেন গন্ধ না থাকে, তেল মালিশ করবেন, ভালো কিছু লাগাবেন, এবং তার সাথে সাথে প্রথম কাতারে আসার চেষ্টা করবেন, কাতারের পেছন দিকে থাকবেন না, আর মানুষের কাঁধের ওপর দিয়ে লাফ দিয়ে যাবেন না। এক শ্রেণীর লোক আছে যারা আগেই চলে আসে আর পিছনে হেলান দেওয়ার জন্য বসে জুমা মসজিদে, এক বদ অভ্যাস, যেটা ভালো কাজে নেকির কাজে অনীহা যে আমার অত প্রথম কাতারে নেকি লাগবে না, আমার নাজাতের জন্য পিছনে বসে যথেষ্ট। আর কিছু লোকের আছে আসবে লেটে কিন্তু প্রথম কাতার ছাড়া দ্বিতীয় কাতারে নামাজ পড়তে জানে না, এক আজব লোক কিছু দেখেছে, ভালো কাজ না। তারপরে কেউ সুনজরে দেখবে না, যারা এইভাবে সামনের দিকে যায় সবাই তার দিকে অসন্তুষ্ট হয়ে তাকায়, এই অসন্তুষ্টির নজর দিয়ে বদনজর লাগতে পারে, লাগতে পারে না পারে না, চিন্তা করে দেখবেন যে আপনাকে ভালো নজরে দেখেন তার বদনজর লাগতে পারে। সুতরাং এইভাবে আপনি এমনভাবে এগিয়ে যাবেন যাতে মানুষের খারাপ নজর লাগে, এটা কোনো ভালো কাজ নয়। আর জ্ঞানী মানুষের পরিচয় নাই, শরীয়তে দৃষ্টি তো ভালো না, আর আপনার শরীর স্বাস্থ্য বা আপনার পার্থিব দিক থেকেও ভালো কাজ না।